আসসালামু আলাইকুম সবাইকে, বিজনেস বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি, আর আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং, প্যাকেজিং সহ বিভিন্ন ধরনের মেশিনারিজ ক্রয় করতে আগ্রহী, আজকে আমরা চলে আসলাম আমাদের নতুন একটি শোরুমে, যেটা ঢাকার প্রাণকেন্দ্র নবাবপুরে অবস্থিত। আজকে আমরা আপনাদেরকে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের মেশিনারিজগুলো দেখাবো, যেখানে আপনারা সরাসরি এই ধরনের মেশিনগুলো ডেমোস্ট্রেট দেখে এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে পারবেন। বিশেষ করে আপনি যদি একটি ফুড প্রসেসিং কোম্পানি, একটি অ্যাগ্রিকালচারাল কোম্পানি অথবা বিভিন্ন ধরনের মেশিনারিজ সবসময় ক্রয় করে থাকেন, তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ করব। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এমন কিছু মেশিন দেখানোর চেষ্টা করব, যে মেশিনগুলো আপনার রেস্টুরেন্ট, বেকারি, ফুড ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের কাজে এই ধরনের মেশিনগুলো আপনার প্রয়োজন হবে। আজকে আমরা আপনাদেরকে যে মেশিনগুলো দেখাবো, এটা হচ্ছে আমাদের নবাবপুরের যে নতুন একটি ব্রাঞ্চ হয়েছে, সেই ব্রাঞ্চ থেকে আপনাদেরকে এই ধরনের মেশিনগুলো দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ করব। এবং বিজনেস বাংলায় নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের একটু লম্বা হতে পারে, কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে অনেকগুলো মেশিন দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা মেশিনের ভিডিও শুরু করি। সবার প্রথমে আমরা মেশিনের এই সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কী কী ধরনের মেশিনগুলো পাবেন। আমাদের এই শোরুমটি রিসেন্টলি উদ্বোধন হয়েছে, যেটা ঢাকা নবাবপুর, ঢাকা ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলায়, যেটা আপনারা রাস্তা থেকে একদম এই ধরনের আমাদের শোরুমটা দেখতে পারবেন। এবং এটা ভিতরে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় আসলে আপনারা আমাদের এই শোরুমে চলে আসতে পারবেন। তো সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি সিলিং মেশিন। এই সিলিং মেশিনের মাধ্যমে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হচ্ছে যে সিলিং করা হয়, বিভিন্ন ধরনের পাউরুটির প্যাকেট, বিভিন্ন ধরনের বিস্কিট সহ বিভিন্ন ধরনের আইটেমের প্যাকেট সিলিং করার জন্য এটা হচ্ছে একদম বেসিক একটি সিলিং মেশিন। তো এরপর আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটি ডেট কোডিং মেশিন। যে মেশিনের মাধ্যমে হচ্ছে যে প্রোডাক্টের মধ্যে যে ডেট প্রিন্টিং করা হয়, এমআরপি এক্সপায়ার, এই ধরনের প্রোডাক্টগুলো প্রিন্ট করার জন্য এই মেশিনটি প্রয়োজন পড়ে। এখানে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে বিনাইল কাটিং মেশিন। এই মেশিনটির মাধ্যমে হচ্ছে যে ফোনের যে প্রোটেক্টর রয়েছে, এই ধরনের প্রোটেক্টরগুলোর মধ্যে আপনার হচ্ছে যে স্ক্রিন পেপার লাগানোর জন্য আমাদের এই মেশিনটি ব্যবহার করা হয়। এই মেশিনের পরে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের একটি লিকুইড ফিলিং মেশিন। বিভিন্ন ধরনের জুস বা বিভিন্ন ধরনের পানি, যে কোনো ধরনের হালকা লিকুইড ফিলিং করার জন্য আমাদের এই ডিজিটাল ফিলিং মেশিনটি ব্যবহার করা হয়। এই মেশিনের পরে আপনারা এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইস ক্রাশার। যাদের রেস্টুরেন্ট রয়েছে, জুস বার রয়েছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের জুস তৈরি করেন, সেখানে আইস ক্রাশিং করার জন্য এই মেশিনটির প্রয়োজন পড়ে। এখানে আরও একটি মেশিন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের পপকর্ন মেশিন। আমরা যে পপকর্ন ভাজা খাই, এই ধরনের কমার্শিয়াল পপকর্ন মেশিন, যেটা আপনি আপনার রেস্টুরেন্টে অথবা বিভিন্ন ধরনের জায়গায় পপকর্ন বিক্রি করার জন্য এই ধরনের ইলেকট্রিক পপকর্নগুলো ব্যবহার করতে পারেন। এখানে আপনারা আরও কিছু মেশিন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডিপ ফ্রায়ার। আমরা যে বাজারে যে বিভিন্ন ধরনের ভাজাবাজির জিনিস খাই, আপনার বিভিন্ন ধরনের সিঙ্গারা, সমুচা, বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই, এই ধরনের জিনিসগুলো ফ্রাই করার জন্য আমাদের এটা হচ্ছে 10 লিটারের একটি ডিপ ফ্রায়ার মেশিন। এবং এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 2 ট্যাঙ্ক ডিপ ফ্রায়ার মেশিন। এই মেশিনের মাধ্যমে হচ্ছে যে বিভিন্ন ধরনের ভাজা জিনিসগুলো আপনি তৈরি করতে পারবেন। এখানে আপনারা আরও একটি মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাউডার ফিলিং মেশিন। যে মেশিনের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের পাউডার আইটেম, দানাদার আইটেমগুলো ফিলিং করতে পারবেন, যেমন চাল, ডাল, বিভিন্ন ধরনের মশলা আইটেম আপনি যদি ফিলিং করতে চান, এই মেশিনের মাধ্যমে ফিলিং করতে পারবেন। এখানে আপনারা আরও কিছু মেশিন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাকিউম সিলিং মেশিন, যেটার মাধ্যমে প্রোডাক্ট থেকে বাতাস বের করে ভ্যাকিউম সিলিং করা হয়। এখানে আরও একটি মেশিন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে বেড স্লাইসার মেশিন, যেটার মাধ্যমে হচ্ছে যে পাউরুটি, কেক, বিভিন্ন ধরনের স্লাইস করে এই বেড স্লাইসারের মাধ্যমে হচ্ছে যে কাটিং করা হয়। এখানে একটি মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেজিটেবল কাটিং মেশিন। এই ভেজিটেবল কাটিং মেশিনের মাধ্যমে আপনি হচ্ছে যে বিভিন্ন ধরনের সবজি, গাজর, আলু, বিভিন্ন ধরনের আইটেম হচ্ছে কাটিং করতে পারবেন। বিভিন্ন ধরনের সালাদ তৈরি করার জন্য, ভাজি করার জন্য এই ধরনের হোটেল রেস্টুরেন্টগুলোতে এই ধরনের ভেজিটেবল কাটিং ব্যবহার করতে পারেন। ভেজিটেবল কাটিংয়ের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেট সিলিং মেশিন, লিকুইড ফিলিং মেশিন, বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট, তেল, এই ধরনের আইটেমগুলো ফিলিং করার জন্য ফিলিং মেশিন। এখানে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাপ সিলিং মেশিন। এটা হচ্ছে কাপ সিলিং করার মেশিন। এগুলো হচ্ছে কাপ সিলিং করার রোল, যে রোলগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের প্লাস্টিক কাপের জুসগুলো এই মেশিনের মাধ্যমে সিল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন মেশিন, যে মেশিনটি আমাদের কাছে প্রথম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পেটি তৈরি করার মেশিন। বার্গারের যে পেটিগুলো পাওয়া যায়, এই মেশিনের মাধ্যমে বার্গারের পেটি তৈরি করা হয়। আর এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিমা তৈরি করার মেশিন। খাসি, গরু, মুরগি সব বিভিন্ন ধরনের মাছ মাংসের কিমা তৈরি করার জন্য এই কমার্শিয়াল কিমা মেশিনটি ব্যবহার করা হয়।
এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাস পপকর্ন মেশিন। আপনি যদি রাস্তায় বা ফুটপাতে যদি পপকর্ন বিক্রি করতে চান আপনি এই মেশিনটি ক্রয় করতে পারেন। এটা গ্যাসের মাধ্যমে আপনারা পপকর্ন তৈরি করতে পারবেন। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বোতল ক্যাপিং মেশিন। বোতলের যে ঢাকনাগুলো লাগানো হয় বিভিন্ন ধরনের কেমিক্যালের বোতল, ওষুধের বোতলে ঢাকনা লাগানোর জন্য এটা হচ্ছে আমাদের সেমি অটোমেটিক ক্যাপিং মেশিন। এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জুস ডিসপেন্সার। যে জুস ডিসপেন্সারের মাধ্যমে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের আখের জুস বা বিভিন্ন ধরনের জুস আপনি ডিসপ্লে করে এটা কাস্টমারের কাছে সেল করতে পারবেন। এটা হচ্ছে একটি আখের রসের জুসার মেশিন। যে মেশিনের মাধ্যমে হচ্ছে যে আপনি কাস্টমারের কাছে আখের যে জুসগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনি বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়াল আখের রসের জুসার মেশিন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরও কিছু মেশিন। এটা হচ্ছে মেড বল মেশিন। আপনারা হয়তো বাজারে খেয়েছেন মেড বল, মাংস দিয়ে যে বলটা তৈরি করা হয় গোল গোল বল, এই ধরনের মেড বল তৈরি করার অটো মেশিন। এখানে মেড বলের খামিরটা দিয়ে দিলে নিচ দিক দিয়ে হচ্ছে যে মেড বলটা তৈরি হবে। মেড বলের পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইসার মেশিন, মাংস স্লাইস করার মেশিন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকিউম মেশিন, যেটা দিয়ে হচ্ছে যে ভ্যাকিউম কনভেয়ার। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজিং মেশিন। প্যাকেজিং মেশিনের পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বোতল ক্যাপিং মেশিন। বিভিন্ন ধরনের কাচের বোতল ক্যাপিং করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। এরপরে এখানে আরও কিছু মেশিন আছে, লেবেলিং মেশিন। এখানে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন ইন্ডাকশান ফয়েল সিলিং মেশিন, যে মেশিনের মাধ্যমে ইন্ডাকশান ফয়েল সিলিং করা হয়। এবং এখানে আমাদের আরও কিছু মেশিন দেখতে পাচ্ছেন যেগুলো ইন্ডাকশান ফয়েল সিলিং, লিকুইড ফিলিং। এখানে দেখতে পাচ্ছেন আমাদের তেল ভাঙানোর, সরিষার তেল ভাঙানোর ছোটো মেশিন, যেগুলোর মাধ্যমে হচ্ছে যে আপনার সরিষা, সয়াবিন, বাদাম, বিভিন্ন ধরনের বীজের তেল ভাঙানোর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিন রয়েছে, ছোট কমার্শিয়াল তেলের মেশিন। আর এখানে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অটোমেটিক ইন্ডাকশান ফয়েল সিলিং মেশিন, যে মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের কোটোজাত পণ্যগুলোর ফয়েল সিলিং করা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি মেশিন, যেটি হচ্ছে আমাদের লিকুইড ফিলিং মেশিন। এখানে আমাদের কিছু বড় সাইজের মেশিন দেখতে পাচ্ছেন, যে এখানে দেখতে পাচ্ছেন 15-20 কেজি ঘন্টায় সরিষার তেল ভাঙানোর মেশিন। এই সরিষার তেল মেশিনের পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরও অনেক ধরনের মেশিন আছে। এই সাইড থেকে দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একদমই ছোটো একটি প্যাকেজিং মেশিন, যেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের বাদাম, ছোটোখাটো জিনিসগুলো প্যাক করতে পারবেন। এই প্যাকেজিংয়ের পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড প্যাকেজিং, এটা হচ্ছে আপনার থ্রি সাইড প্যাকেজিং। আপনাদেরকে আরও একটা খুবই ইন্টারেস্টিং মেশিন দেখাই। এই মেশিনটা আমাদের এখানে আপনারা প্রথম দেখছেন, এটাকে বলে পিকলিং মেশিন। এই পিকলিং মেশিনের কাজ হচ্ছে আপনার যদি হোটেল থাকে, রেস্তোরাঁ থাকে, যেখানে আপনি বিভিন্ন ধরনের মাংস জাতীয় প্রোডাক্ট রান্না করেন, গরুর মাংস, খাসির মাংস, মুরগি সহ বিভিন্ন ধরনের আইটেম রান্না করেন, তাহলে এই মেশিনটি আপনার লাগবে। এই মেশিনের কাজ হচ্ছে আপনি এটার মধ্যে হচ্ছে যে এভাবে হচ্ছে যে এখানে মাংস দিয়ে দিবেন। মাংস দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে যে ভ্যাকিউম চেম্বার রয়েছে, এই ভ্যাকিউম চেম্বারের মধ্যে হচ্ছে যে মাংসটা দিয়ে এটা হচ্ছে যে লক করে দিবেন। লক করে হচ্ছে যে এটা পরে ঘুরাতে পারবেন। এটা ঘুরালে হচ্ছে যে মাংসের যে মশলাটা আছে সেটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে মিক্স হবে, এবং যেটা আপনার হচ্ছে যে খাবারের মান এবং স্বাদ হচ্ছে যে অনেক আকারে বাড়িয়ে দেবে। এই মেশিনের পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফিলিং মেশিন, যেটা হচ্ছে যে টিউব ফিলিং মেশিন। আপনার 5 ml, 20 ml, 5 ml, 10 ml, 20 ml, 50 ml এর যে টিউবগুলো আছে সেগুলো ফিলিং করার জন্য আমাদের এই মেশিনটি প্রয়োজন হয়। এখানে আরও একটি মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সিঙ্ক র্যাপিং মেশিন। এই সিঙ্ক র্যাপিং মেশিনের মাধ্যমে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইনটেক করতে পারবেন, সিঙ্ক করতে পারবেন। এখানেও আরও একটি মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বনসো মেশিন, যেটা দিয়ে হাড্ডি সহ মাংস, বিভিন্ন ধরনের ফ্রিজ মাংসগুলো হচ্ছে যে কাটিং করা হয়। এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফিড মিক্সচার মেশিন, যে মেশিনের মাধ্যমে হচ্ছে যে হাঁস মুরগি, গরু, ছাগল, বিভিন্ন ধরনের হাঁস মুরগির খাবার হচ্ছে যে এই মেশিনের মাধ্যমে হচ্ছে যে মিক্সিং করা হয়। এই ফিড মিক্সচারের পরে আপনারা এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কিমা মেশিন, যেটা হচ্ছে যে বাণিজ্যিকভাবে যারা মাংস কিমার মেশিন খুঁজছেন তাদের জন্য আমাদের এই মেশিনটি। এই মেশিনের পরে আপনারা এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের লিকুইড, সস, বিভিন্ন ধরনের আইটেম প্যাকিং মেশিন। এবং এখানে আপনারা আমাদের কিছু মেশিন দেখতে পাচ্ছেন, এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার আমরা যে বাজারে যে আমরা রোস্ট খাই, বিভিন্ন ধরনের মাংস খাই, এই ধরনের আইটেম হচ্ছে যে রোস্ট করার হচ্ছে যে ইলেকট্রিক মেশিন। এখানে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডায়ার মেশিন। এবং এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মশলা সহ বিভিন্ন ধরনের আইটেম ক্রাশিং মেশিন। এখানে আপনারা আরও মেশিন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফিড মেশিন, ভ্যাকিউম ক্রাশ, ভ্যাকিউম প্যাকেজিং মেশিন। এখানে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার
ভুট্টার সহ বিভিন্ন ধরনের আইটেম ক্র্যাশ করার ভুট্টা ক্র্যাশিং মেশিন। তো আমাদের এখানে আপনারা বিভিন্ন ধরনের মেশিনগুলো পাবেন, যারা বিভিন্ন ধরনের বেকারি করতে চাচ্ছেন, প্যাকেজিং মেশিন সংগ্রহ করতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল ফিড মেশিন, সব বিভিন্ন ধরনের আইটেম ক্রয় করতে চাচ্ছেন, তারা আমাদের এই শোরুম ভিজিট করে এই ধরনের মেশিনারিজগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে সরাসরি কল করে আমাদেরকে হচ্ছে যে এই মেশিন সম্পর্কে আপনি বিস্তারিত জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ।